সরকারি ঔষধ বিক্রি রোধে করণীয় প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার। প্রশ্নটি করেন মোহাম্মদ মনির আলম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর জবাব দেন। মনির আলম নামে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, সরকারি ওষুধ বিক্রি রোধে আপনার করণীয়? সরকারি ওষুধ বিক্রি বিষয়টি বলার আগে আমি উত্তর দেওয়ার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এমপি ডটকম কর্তৃপক্ষকে। তো ওষুধ বিক্রির বিষয়টা সারাদেশে এরকম একটা ঘটনা আছেই, কিছু মানুষ তাদের এইসব অপকর্ম করে যাচ্ছে। যেটা ডিমলায় যেটা হয়েছে সেটা হলো যে হাসপাতালের কাছ থেকে পুলিশ সেটা রিকভারি করে জনৈক ভ্যান চালকের কাছ থেকে। তো সেই ওষুধটি এটা এখন পুলিশ চেক আপ করে এটাকে থানায় এটা জমা আছে, তার মাধ্যমে থানার মামলার মাধ্যমে এখন সম্ভবত এটা আছে সিভিল সার্জনে হাসপাতালে এবং সিভিল সার্জনে জমা আছে। আর রীতিমতো মামলা রুজু হয়েছে এবং যার কাছে এটা পাওয়া গেছে তাকে আসামি করে এটা মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে, তদন্ত করলে কালীন অবস্থায় বেরিয়ে আসবে। তবে ডিমলা হাসপাতাল বলছে যে আমাদের যে রেজিস্টারে যে আমাদের স্ট্রং রেজিস্টার সেটাতে তেমন কোনো হেলফেল পাচ্ছে না, তারা একথা বলছে। তবে জন দাবি আছে এবং আমরাও মিটিং করে উপজেলা পরিষদের মিটিংয়ে এটা কথা হয়েছে, আমরাও হাসপাতাল যে কর্তৃপক্ষের সাথে নিয়ে আমরা মিটিং করেছি, সেই মিটিং আমরা এই বিষয়টা উত্থাপন করেছি এবং এটা তদন্ত না হওয়া পর্যন্ত এটা মূল বিষয়টাও আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আশা করি এটা উদ্ঘাটন হবে তদন্ত সাপেক্ষে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।